সজীব ওয়াজেদ জয় একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব আধুনিক তথ্য প্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশের উপকার যার হাত ধরেই একসময় প্রযুক্তিতে পিছিয়ে থাকা বাংলাদেশে নীরবে বিপ্লব ঘটেছে আজ তার 52তম জন্মদিন জন্মদিনে এই স্বপ্নবাজ নেতৃত্বের বর্ণিল জীবনের কিছুটা তুলে ধরছেন মারফ্রেজা বিশ্বকে আমাদের মানুষ আমাদের গ্রামের মানুষ পর্যন্ত যাতে দেখতে পারে এটাই হলো আমার স্বপ্ন যাতে আমরা কারো কোন দেশের থেকে পিছিয়ে থাকি স্বপ্ন তো সবাই দেখে কিন্তু কজন পারে সেই স্বপ্ন জয় করতে কজন পারে তা বাস্তবায়ন করে একটা দেশকে বদলে দিতে সজীব ওয়াজেদ জয় এমনি এক ব্যক্তির নাম যিনি স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্ন জয়ের মাধ্যমে দেশকে বদলে দেওয়ার মূল কারিগর হিসেবে কাজও করছেন তথ্য প্রযুক্তির বিষয়টি যখন বিশ্বের কাছে অজানা তখন দূরদৃষ্টি অধিকারী জয় ঠিক বুঝতে পেরেছিলেন এই খাতটি নিয়ন্ত্রণ করবে আগামীর বিশ্ব 2008 সালে আওয়ামী লীগের দিন বদলের সনদ ইস্তেহারে ডিজিটাল বাংলাদেশ ধারণার রূপকার তিনি কেবল ধারণা দিয়ে থেমে থাকেননি সেটি বাস্তবায়নে কাজও করে যাচ্ছেন তাই তো ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা 2041 সালের মধ্যে আমরা বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে তার সাহসে বাংলাদেশ ছুঁয়েছে অসীম আকাশও দেশের ইতিহাসে প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু একের পেছনের মূল কারিগর প্রধানমন্ত্রী পুত্র জয় স্বপ্ন সাজিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু দুই উৎক্ষেপণেরও বঙ্গবন্ধুর নাম আমি মহাকাশে পাঠিয়ে দিয়েছি এটা কোনো সরকার মুছে ফেলতে পারবে না 1971 সালে ঢাকায় জন্ম তাই বঙ্গবন্ধু দৌহিত্রের নাম রেখেছিলেন জয় বাবা প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়া আর মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1975 বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় মা শেখ হাসিনার সাথে প্রবাসে ছিলেন পরে মায়ের সাথে জার্মানি থেকে লন্ডন হয়ে ফেরেন ভারত সেখানেই কাটে তার শৈশব কৈশোর নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ থেকে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যান্ড আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে নাম লেখান 2010 সালে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ গ্রহণের মাধ্যমে আর 2014 সাল থেকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কাজ করছেন জয় আধুনিক তথ্য প্রযুক্তির রূপকার সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ তার 52তম জন্মদিনে এই হোক প্রত্যাশা নিজের জোরে নিজের শক্তিতে নিজের রক্ত দিয়ে বাংলার মানুষ বিজয় হবে মারফ্রেজা আরটিভি ঢাকা